He wants to discuss CPSP Group B. CPSP Group B. CPSP Group B given CP equal to 500 profit percentage equal to 10% to find SP. SP, when you find SP, you write first 100 in the denominator. অর্থাৎ নিচে 100 লেখো হইলা হইলা নিচে 100 লেখো ফার্স্ট রাইট 100 ইন দ্য ডিনোমিনেটর এন্ড নেক্সট ইন দ্য নিউমারেটর 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ হিয়ার এসপি সো ইউ হিয়ার রাইট সিপি ইনো আছে এসপি ইনো আমি সিপি লেখো তো আমরা লেখিলাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ হল 10 ইন্টু সিপি হল 500 ডিভাইডেড বাই 100 দিস ইজ দ্য ফর্মুলা এটা হইল একটা ফর্মুলা আমার ফর্মুলা হইল ওটা 100 প্লাস প্রফিট হইল 110 ইন্টু 500 ডিভাইডেড বাই 100 ক্যান্সেল জিরো 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 110 ইন্টু 5 ইকুয়াল টু 550 সো এসপি ইকুয়াল টু 550 দিস ইজ দ্য কোয়েশ্চন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হইল সিপি 500 লস পার্সেন্টেজ 10% You find SP. Formula of SP. First to write 100 in the denominator. Amdar horror maze ekshalakhmo. Profit will be plus 100 plus profit and loss will be minus loss. 100 minus loss into here SP to write CP. So 100 minus 10 into SP 500. Divided by 100. 100 minus 10, 19 to 500 divided by 100. First done the bracket, work of bracket. First you done work of bracket. Bracket or khas aage kurilimu. Bracket or khas na kuri amra khatari kortam nai. Kyal rakhiyo sobe khatili bekhyo. 0, 0, 0, 0, cancel. 19 to 5. Equal to 5 9 jar 45 first long 45 500 this is the SP so this is 1 and 2 now proceed in the question 6 আমি 6 নম্বর প্রশ্ন দেয়ার 6 নম্বর প্রশ্ন আমারে কইছে SP দিছে আমারে in number 6 SP 660 প্রফিট 10% আমরা যখন নাও সিপি ইন কেস অফ সিটি সিপি হইলা ফার্স্ট ইউ রাইট 100 ইন দ্য নিউমারেটর অর্থাৎ আমরা উপরে লেখবো 100 হইলা আর প্রফিট হইলে প্লাস লস হইলে মাইনাস 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ হেয়ার সিপি টু রাইট এসপি অন সিপি হইলে হেয়ার এখানে যদি দেখা যায় এসপি আছে অনলেখমো সিপি অন আছে সিপি হেয়ার সিপি ইউ রাইট হেয়ার এসপি অন যদি এসপি থাকে অন সিপি লেখমো হেয়ার এসপি টু রাইট হেয়ার সিপি রাইট এসপি হেয়ার ওখানের মাঝে সিপি থাকলে অন এসপি লেখমো আর অন মাঝে এসপি থাকলে অন সিপি লেখমো তত দেখা যায় 100 ইন্টু 660 divided by 100 plus profit will be 10. This is under bracket. It is a bracket. Because bracket is not a bracket. 100 into bracket. Rakia ami khatakati jaitam na. 110. Bracket. Rakia ami khatakati jaitam na. 0. 0.
খাটি নিলাম, রইল 100 × 66 / 11। ইলেভেন দিয়ে ফর্মু, ইলেভেন অন যা ইলেভেন, ইলেভেন সিক্স যা 66, সো ইকুয়াল টু 600। সো সিপি 600। দিস ইজ কোয়েশ্চন নাম্বার সিক্স অফ সিট। সিটর 6 নম্বর প্রশ্ন এটা খুঁজে দিলাম আমি। এখন সিটর 5 নম্বরও, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরও, নাম্বার 7-এর মাঝে আমার কইছে কিটা, নাম্বার 7-এর মাঝে দিছে এসপি, এসপি দিছে 550, আর আমার লস 7 নম্বরও আমার দিছে, ও 7-এর প্রফিট দিছে, 7-এর প্রফিট দিছে, প্রফিট হইল 10%, তো প্রফিট হইলে প্লাস, লস হইলে মাইনাস, অর্থাৎ সিপি ইকুয়াল টু, সিপির ক্ষেত্রে 100 আমরা উপরে লেখবো আর এসপির ক্ষেত্রে আমরা 100 লেখবো নিচে। মনে রাখিও সিপির ক্ষেত্রে 100 হইলে উপরে লেখবো আর এসপির ক্ষেত্রে 100 লেখবো নিচে। এটা হইলো ফর্মুলা রাখার, মনে রাখার পদ্ধতি হইলো, ফইল হইলো গিয়া সিপির ক্ষেত্রে 100 উপরে আর এসপির ক্ষেত্রে 100 নিচে, তাই 100 প্রফিট হইলে প্লাস প্রফিট। এখানের মাঝে সিপি আছে, অন্য লেখবো আমি এসপি। এখন দেখা যায় 100 × এসপি হল 550 / 100+প্রফিট 10। 100 × 550 / 110। ওগু আমরা সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করি আমরা বা করবো। দেখা যায় আমি একটা, এখন একটা লসের অঙ্ক করাই। দেখা যায় যেমন আছে আমার হইল গিয়া 8 নম্বর, নাম্বার 8, নাম্বার 8-এর মাঝে দিছে এসপি, দিছে আমারে নাম্বার 8-এর মাঝে এসপি দিছে 450 আর লস দিছে 10%। বাহরতাম সিপি, সিপির ক্ষেত্রে 100 হইল উপরে, ইন কেস অফ সিপি 100 ইন দা নিউমারেটার অ্যান্ড ডিনোমিনেটর হইল গিয়া লস হইলে মাইনাস, মাইনাস লস, প্রফিট হইলে 100+প্রফিট, লস হইলে 100-লস, হেয়ার ইট ইজ সিপি, সো ইট ইজ এসপি। 100 × 450 / 100-10, লস হইলে মাইনাস করবো, ইন কেস অফ লস মাইনাস, ইন কেস অফ প্রফিট প্লাস, 100+প্রফিট ইন কেস অফ, 100+প্রফিট ইন কেস অফ প্রফিট, 100-লস ইন কেস অফ লস। সো 100 × 450 / 90, 00 ক্যান্সেল, 9545 = 500, সো সিপি ইকুয়াল টু 500। আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হইল, যদি আমি এসপি বা করি তখন এসপির ক্ষেত্রে আমরা 100 লেখবো ডিনোমিনেটারও, ইন কেস অফ এসপি 100 রাইট ইন দ্য ডিনোমিনেটার, অর্থাৎ নিচে লেখবো আর প্রফিট হইলে লেখবো 100+প্রফিট। ওখানের মাঝে এসপি আছে, আমি নখানে লেখবো সিপি, আর সিপির ক্ষেত্রে হইল গিয়া 100 রাখবো আমি ইন দ্য নিউমারেটার, 100 ইন দ্য নিউমারেটার, অর্থাৎ উপরে লেখবো আর 100+প্রফিট হইলে 100+প্রফিট নিচে আইব, অন্য আছে সিপি, অন্য আইব এসপি। এখন দেখে যায় 100 × এসপি, কত এসপি হইব যে কোনো ক্ষেত্রে দেখা যায়, অন্য এসপি মাই আমি সিম্পলিফাই করবো। রিমেম্বার দিস পয়েন্ট, দেখা যায় আমি আবার বুঝাই দিই আর পয়লা নম্বর হইল কি আমার ইনো পাইছি কিটা, 1 নম্বর প্রশ্নত আমি সিপি পাইছি 500, প্রফিট পাইছি 10%, প্রফিট পাইছি 10%, এসপি বা করতাম উই ডিটারমিন এসপি, গিভেন সিপি ইকুয়াল টু 500, প্রফিট 10% টু ডিটারমিন এসপি, ইন কেস অফ এসপি 100 ইন দ্য ডিনোমিনেটার, অর্থাৎ নিচে রইব, আর ইন কেস অফ সিপি 100 ইন দ্য ডিনোমিনেটার, অর্থাৎ উপরে রইব। সিপির ক্ষেত্রে, সিপির ক্ষেত্রে অর্থাৎ আমি ওখানে আবার দেখাই দিই আর যে এসপির ক্ষেত্রে 100 রইব উপরে আর সিপির ক্ষেত্রে 100 রইব নিচে।
ট্রফি টয়লেট আমরা অনেক মনে দেখা যায় এসপির ক্ষেত্রে ভুল করলেছি বলেছি ন, অর্থাৎ এসপির ক্ষেত্রে 100 তো নিছে, উল্টো হয়ে গেছে। আমার খুঁজতে সময় বলেছে এসপির ক্ষেত্রে 100 নিছে আর সিপির ক্ষেত্রে বিপক্ষে 100 উঠে, এসপির ক্ষেত্রে 100 নিছে, অর্থাৎ ইন কেস অফ এসপি 100 ইন দ্য ডিনোমিনেটার, অর্থাৎ নিচে রইত। ইন কেস অফ সিপি 100 ইন দ্য নিউমারেটার, অর্থাৎ উপরে রইত। প্রফিট হইলে লেখমু 100 প্লাস প্রফিট দিয়ে আমি ব্র্যাকেট দিলেমু, অন্য এসপি আছে অন্য লেখমু আমি সিপি। এখন আমরা সিপির ক্ষেত্রে 100 উপরে দিলাম, নিচে হইল কি 100 প্লাস প্রফিট, ওখানের মাঝে সিপি আছে, অন্য আমি দিমু এসপি। সুন্দর হয়ে জায়গা লিখিয়ে দেই, বালাক করি ওটা মনে রাখিও। দেখা যায় আমার এসপির ইন কেস অফ এসপি 100 ইন দ্য ডিনোমিনেটার, অর্থাৎ নিচে রইব, আর 100 প্লাস প্রফিট হইলে 100 প্লাস প্রফিট, অন্য এসপি আছে অন্য হইব গিয়া সিপি। এখন যদি লস হয়, লস হইলে ইন কেস অফ এসপি 100 অলওয়েজ ইন দ্য ডিনোমিনেটার, অর্থাৎ নিচে রইব, আর 100 মাইনাস লস ইন আছে এসপি, অন্য লেখবো আমি সিপি। সিপির ক্ষেত্রে ফার্স্ট 100 রাইট ইন দ্য নিউমারেটার, অর্থাৎ উপরে লেখবো, আর প্রফিট হইলে লেখবো 100 প্লাস প্রফিট, ওখানের মাঝে সিপি আছে, অন্য লেখবো আমি এসপি। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার দ্য ফর্মুলা, এন সিপি ইকুয়াল টু ইন কেস অফ সিপি অলওয়েজ রাইট 100 ইন দ্য নিউমারেটার, দ্যাট ইজ উপরে লেখবো আমরা, আর লস হইলে 100 মাইনাস লস, এখানের মাঝে সিপি আছে, অন্য লেখবো আমি এসপি। দিস ইজ হাউ টু রিমেম্বার দ্য ফর্মুলা। এইভাবে ফর্মুলা জো করিয়া আসার সময় আমরা খাটির ব্র্যাকেট প্লাস করিয়া মাইনাস করিয়া, প্লাস মাইনাস করার বাদে আমরা ক্যান্সেল করবো, প্লাস মাইনাস রাখিয়া ক্যান্সেল করার যেতাম নাই, ভুল হইব, ওই তো না, অঙ্ক টোটালি রং হইব, ফার্স্ট ইউ হ্যাড টু ডান দ্য এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন ডান আফটার অ্যান্ড দেন ইউ সিম্পলিফাই ইট। দিস ইজ দ্য ট্রিক্স অফ সিপিএসসি অফ গ্রুপ বি, গ্রুপ বি রিটাইলগিয়া রুল।